নতুন বছর অর্থাৎ 2022 সাল, যারা এখনো নতুন বছরের রেজুলিউশন কি হওয়া উচিত ঠিক করে উঠতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওতে আপনাকে আচার্য চারুকে সেই বিষয়গুলি বলতে যাচ্ছি যা আপনাকে নববর্ষের সংকল্প নির্ধারণে সাহায্য করবে। আচার্য চারুকের মতে রাগ ও অহংকার উভয়ই ব্যক্তির বড় শত্রু। রাগ মানুষের বিবেক কেড়ে নেয় এবং অহংকারে মানুষ সঠিক ও অন্যায়ের পার্থক্য দেখতে পায় না। এটি দিয়ে আপনার জীবনের কঠোর পরিশ্রম ধুয়ে যেতে পারে। অতএব এইবার এই নববর্ষের সংকল্প হিসাবে আপনার উভয় শত্রুকে পরিত্যাগ করার অঙ্গীকার করা উচিত। একজন মানুষ যখন এগিয়ে যান বা নতুন কিছু করেন তখন তাকে সমালোচনার শিকার হতে হয়। এছাড়াও কখনো কখনো পরিস্থিতি এমন সময়ে হয়ে যায় যে আপনার জন্য সমালোচনার ঝড় ওঠে। তবে আপনি যদি নিশ্চিত হন যে আপনি যা করবেন তা সঠিক, তা সমালোচনা নিয়ে কখনোই চিন্তা করবেন না। সময়ের সঙ্গে সঙ্গে সমালোচনাও প্রশংসায় পরিণত হয়, তাই লক্ষ্যকে কেন্দ্র করে আপনার কাজ চালিয়ে যান। বলা হয় ভুল মানুষই করেন, এটা একেবারেই ঠিক। ভুল করা ভুল নয়, তবে এটি ব্যক্তিকে অভিজ্ঞতা দেয়। কিন্তু ভুলের পুনরাবৃত্তি করাটা কিন্তু ভুল। আপনি যদি ভুল পুনরাবৃত্তি করেন তবে আপনি কখনোই সফল হবেন না। তাই নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন এবং এটি মাথায় রাখবেন, পরিশ্রম ছাড়া কেউ সফলতা পায় না। তাই পরিশ্রমকে কখনোই ভয় পাবেন না। আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তার জন্য এত কঠোর পরিশ্রম করুন যে জিনিসটি আপনার কাছে আসতে বাধ্য হবে। পরিশ্রমের পর যখন লক্ষ্য অর্জিত হয় তখন তার আনন্দই অন্যরকম। তাই এই চারটি বিষয়ে মাথায় রেখে নিউ ইয়ার রেজুলিউশন এখনই করে নিন, যারা আগে নিউ ইয়ার রেজুলিউশন করতে পারেননি। এবং এটি মাথায় রাখবেন, কখনোই পরাজিত হবেন না। ভিডিওটি বন্ধুরা এখানে শেষ, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিন। ধন্যবাদ।